শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন আধুনিক ল্যাবরেটরিতে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি পরিবেশবান্ধব পদ্ধতি হিসাবে ব্যবহার করা হচ্ছে যেহেতু মাইক্রো পদ্ধতি আমাদের মতো দেশগুলো যেগুলো উন্নয়নশীল দেশ সেই সকল দেশে ব্যবহার করা হয় না এই সংক্রান্ত যন্ত্রপাতিগুলোর দাম অনেক বেশি হওয়ায় মোটামুটি আমরা সেমি মাইক্রো পদ্ধতিতেই রাসায়নিক পরীক্ষাগারগুলোতে ব্যবহার করে থাকি এই পদ্ধতিতে যে বিকারকগুলো ব্যবহার করা হচ্ছে সেই বিকারকগুলোর পরিমাণ খুবই কম থাকে তাই বর্জ্য বিকারক বা পানি মাটিতে ক্ষতি করতে পারে এই ধরনের বিকারকের পরিমাণ কম থাকার কারণে এটি পরিবেশ পরিবেশবান্ধব আর এই পদ্ধতিতে বিক্রিয়কের ক্ষেত্রে স্বল্প পরিমাণের ব্যবহার করা নিশ্চিত করা হয় আর মূলত আমরা স্বল্প পরিমাণের পদার্থ নিয়ে এই ধরনের পদ্ধতিতে কাজ করি কিন্তু আমাদের মনে রাখতে হবে পরিবেশের জন্য ক্ষতিকারক কিছু বিকারক আছে সেই বিকারকগুলো ব্যবহার না করে অপেক্ষাকৃত কম ক্ষতি করে অর্থাৎ বিকল্প বিকারক ব্যবহার করা উচিত এখানে আমি কতগুলো বিকারক নাম লিখেছি তোমাদের মেইন বইয়ের পৃষ্ঠা চল্লিশে তোমরা এটা পেয়ে যাবে দেখো বিউটানল টু মূলত একটি বিষাক্ত বিকারক এবং এটির পরিবর্তে যদি বিউটানল ওয়ান ব্যবহার করো সেটি তুলনামূলকভাবে কম বিষাক্ত তাই আমরা বিউটানল ওয়ান ব্যবহার করব তারপর হচ্ছে লেট ক্রোমেট এখানে যে লেট ক্রোমেট রয়েছে এই লেট ক্রোমেটের বিকল্প বিকারক হিসাবে যদি পটাশিয়াম কার্বনেট ব্যবহার করো তাহলে সেটি অপেক্ষাকৃত কম বিষাক্ত হয়ে থাকে আবার এখানে একটা ধাতুর নাম লিখেছি সেটি হচ্ছে পটাশিয়াম এটি খুবই সক্রিয় ধাতু পটাশিয়াম খুবই সক্রিয় ধাতু এবং এর পরিবেশের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাবও রয়েছে এর পরিবর্তে যদি আমরা ক্যালসিয়ামকে ব্যবহার করি তাহলে সেটি তুলনামূলকভাবে সেফ তারপর দেখো এখানে রয়েছে এটি হচ্ছে বেনজিন তোমরা নিশ্চয়ই জানো এটি হচ্ছে বেনজিন তাহলে বেঞ্জিন হচ্ছে একটা জৈব পদার্থ এবং এটি জৈব দ্রাবক হিসাবে আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করি এর পরিবর্তে যদি আমরা টলুইন ব্যবহার করি সেটি অপেক্ষাকৃত কম বিষাক্ত হয় এবং এটি বিকল্প বিকারক হিসাবে খুবই ভালো তারপর দেখো এখানে রয়েছে জাইলিন জাইলিনও খুব বিষাক্ত জাইলিনের পরিবর্তে আমরা জৈব দ্রাবক টলুইন ব্যবহার করতে পারি তারপর আছে কার্বন টেট্টাক্লোরাইড এটি একটি নিষ্ক্রিয় দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় এবং এটি জৈব দ্রাবক খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে রসায়নগারে এর জৈবদ্রাবক হিসাবে কার্বন ট্যাট্টাক্লোরাইডের পরিবর্তে যদি তুমি এখানে ব্যবহার করো এমন একটি পদার্থ যেটি মূলত তুলনামূলকভাবে কম বিষাক্ত এবং সেটির নাম হচ্ছে হ্যাকসেন দেখো এটি যদি আমরা ব্যবহার করি সেটি তুলনামূলক কম বিষাক্ত তারপর আছে ক্লোরোফর্ম তোমরা জানো আমরা পরীক্ষাগারে ক্লোরোফর্ম ব্যবহার করে থাকি বিভিন্ন কারণে এই ক্লোরোফর্ম মূলত খুবই ক্ষতিকারক হয়ে থাকে এবং এটির আলোক রাসায়নিক ক্রিয়া রয়েছে এই আলোক রাসায়নিক ক্রিয়ার কারণে এটি রেডিকেল তৈরি করে এবং এটি আমাদের ওজন স্তরকে নষ্ট করতে সক্ষম তাই ক্লোরোফর্মের পরিবর্তে অপেক্ষাকৃত নিরাপদ যে দ্রাবক সেটি আমরা ব্যবহার করতে পারি এবং সেটি হচ্ছে হ্যাকসেন তাহলে এইভাবেই আমরা ল্যাবরেটরিতে বিষাক্ত ক্ষতিকারক বিকারকের পরিবর্তে অপেক্ষাকৃত কম ক্ষতি করে বা বিকল্প বিকারক বা উপাদান আমরা ব্যবহার করতে পারি ক্ষেত্রে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়াও কম সৃষ্টি হয় এবং বর্জ্যের পরিমাণেরও হ্রাস ঘটানো যায় পরীক্ষাগারে কোনটি পরিবেশের জন্য বিষাক্ত ক্ষতিকর বিকারক এবং তার বিকল্প বিকারক কোনটি ব্যবহার করবে এই সংক্রান্ত একটি শর্ট টেকনিক তোমাদের শিখিয়ে দিচ্ছি দেখো এখানে বিউ টু থেকে ওয়ান লেট ছেড়ে কার্বোনেট কে না কে নিয়ে বেনজাই টলুইনে আসে মিথেনের জাতক নয় সেরা এই লাইন পাঁচটি মনে রাখবে তাহলে তুমি বুঝতে পারবে দেখো এই লাইনটি পাঁচ লাইন পাঁচটি মনে রাখলে তুমি কিভাবে অ্যান্সার করতে পারবে বিউটানল টু নয় আমরা বিউটানল ওয়ান নিয়ে কাজ করব লেট ক্রোমেট নয় আমরা পটাশিয়াম কার্বনেট নিয়ে কাজ করব পটাশিয়াম ধাতু নিয়ে কাজ করব না আমরা এখানে ক্যালসিয়াম ধাতু নিয়ে কাজ করব। বেনজাই মানে হচ্ছে এখানে বেঞ্জিন এবং জাইলিন নিয়ে কাজ করব না আমরা এ দুটির পরিবর্তে টোলুইন নিয়ে কাজ করব। আর মিথেনের জাতক হিসাবে এখানে আছে মিথেন মানে হচ্ছে সিএইচ ফোর তো মিথেনের জাতক মানে মিথেন থেকে তৈরি হয়েছে যে পদার্থগুলো সেটি হচ্ছে সিএইচ সিএল থ্রি অর্থাৎ ক্লোরোফর্ম আরেকটা হচ্ছে সি সি ফোর এই দুটি হচ্ছে বেঞ্জিনের এই দুটি হচ্ছে মিথেনের জাতক তাহলে এই মিথেনের জাতক নয় আমরা দ্রাবক হিসাবে হ্যাক্সের নিয়ে কাজ করব। তাহলে দেখো খুব সহজেই তুমি এই ছন্দটা যদি মনে রাখতে পারো তাহলে কোনটি বিষাক্ত এবং ওইটির পরিবর্তে তুমি কোনটি ব্যবহার করবে এই সংক্রান্ত একটা টেকনিক তোমার মাথায় চলে আসবে এবং এইখান থেকে এমসিকিউ প্রশ্ন করতে পারে এবং তুমি তাহলে তখন খুব সহজেই এগুলোর অ্যান্সার করতে পারবে